চেনা ছন্দের ব্যস্ততম জীবন থেকে বেরিয়ে মাঝে মাঝে কিছুটা সময় একেবারে নিজের মতো করে কাটানোর জন্য সপ্তাহান্তে ওই দুটো দিনই ভরসা। আমাদের আশেপাশে চেনা অচেনা কতই না জায়গা রয়েছে একান্তে নিরিবিলিতে প্রকৃতির কোলে সময় কাটানোর জন্য। তাই লম্বা ছুটির আশায় বসে না থেকে দুটো দিনেই ঘুরে আসা যায় এই জায়গাগুলো থেকে। এমনই এক জায়গা হলো মুকুটমণিপুর। মুকুটমণিপুর মানে আমরা জানি জঙ্গল, পাহাড় আর বিপুল জলরাশি, কিন্তু এর পাশাপাশি এখানে যে এক বিরাট ইতিহাসও হাতছানি দেয় তা বোধহয় অনেকেরই অজানা। 1,500-2,000 বছরের প্রাচীন মূর্তি প্রতিষ্ঠা পেয়েছে এখানে। কোনোটি বৌদ্ধ মূর্তি, কোনোটি জৈন মূর্তি, আবার কোনোটি সেন রাজাদের আমলের মূর্তি। কিভাবে এলো এখানে এইসব মূর্তি, সেই ইতিহাসে আজ আমরা জানার চেষ্টা করব মুকুটমণিপুরেরই স্থানীয় এক প্রাক্তন পুরোহিতের কাছে। রাস্তায় বেশ কয়েকটা মোড় পেরোনোর পর এলাম খাতড়ায়। খাতড়া মহকুমা হলেও গ্রামীণ জনজীবনের চিহ্ন সর্বত্রই। খাতড়াতে সকালের জলখাবারটা সেরে আবার 7 কিলোমিটার এগিয়ে যেতেই পৌঁছালাম আমাদের আজকের গন্তব্যস্থলে। এসে তো পৌঁছালাম, কিন্তু দেখার মতো কি কি রয়েছে? প্রথমেই বলি, মুকুটমণিপুরের মধ্যমণি হল এর বাঁধ বা ড্যামটি, যেটি দেশের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। আমরা চলেছি আগস্ট মাসে। দক্ষিণবঙ্গে বর্ষা তার পূর্ণাঙ্গ রূপ নিয়েই প্রবেশ করেছে ইতিমধ্যেই। আজকে শনিবার আর হাতে 2 দিনের ছুটি, তাই আজকে আমরা চলে এসেছি মুকুটমণিপুরে। এই মুকুটমণিপুর হলো বাকুড়ার রানী বলা হয়। এই মুকুটমণিপুরকে এই জঙ্গলমহলে, পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে অনেকগুলি পর্যটন কেন্দ্র আছে, আর তার মধ্যে মুকুটমণিপুর হলো একদম সেরা যাকে বলে। তাই আমরা মুকুটমণিপুরকেই বেছে নিয়েছি এবারের উইকেন্ড কাটানোর জন্য। তো কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কিভাবে ঘুরবেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদেরকে এই ব্লগে আমি দিতে চলেছি, তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। এই বাঁধটি ম্যানমেড, অর্থাৎ মানুষের দ্বারা তৈরি। প্রথমে এই বাঁধটি তৈরি হয়েছে আমাদের জলসেচের জন্য, কৃষিকাজে জলসেচের ব্যবস্থার জন্য, যাতে মানুষ এখানকার জল কৃষিকাজে ব্যবহার করতে পারে, তার জন্যই এই বাঁধটি তৈরি করা। আর পরবর্তীকালে এই বাঁধটিকে ঘিরেই তৈরি হয়েছে এত বড় একটা পর্যটন কেন্দ্র। এবার বলি মুকুটমণিপুর আপনি বছরের যে কোনো সময়েই আসতে পারেন, তবে আমার মতে আপনি যদি এই বাঁধটির পূর্ণাঙ্গ রূপ দেখতে চান এবং সৌন্দর্য একেবারে পুরোপুরি উপভোগ করতে চান, তাহলে কিন্তু বর্ষাকালেই একদম সেরা সময়। আর শুধুমাত্র যে বাঁধটি এখানে আছে তা নয়, এখানে কিন্তু আরো অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। তো আমরা স্কুটি করে এসেছি, তার জন্য এখানটা আমরা স্কুটি করেই যাচ্ছি এবং আমরা এই পয়েন্টগুলো স্কুটিতেই ঘুরে দেখবো। কিন্তু আপনারা যদি গাড়িতে আসেন তাহলে গাড়ি পার্ক করে আপনারা নৌকার মাধ্যমে এই পয়েন্টগুলোকে ঘুরে দেখানো হয়। আপনি বোট ভাড়া করে নিতে পারবেন, তারপর বোট থেকে আপনাদেরকে 4টে পয়েন্ট ওরাই ঘুরে দেখায়। 4টে পয়েন্টের মধ্যে রয়েছে মুসাফিরানা ভিউ পয়েন্ট, পরেশনাথ পাহাড়, আর কুমারি আর কংসাবতী নদীর সঙ্গমস্থল, আর এটা হচ্ছে ডিয়ার পার্ক। আর ওই 4টে পয়েন্টে আপনি ঘুরে দেখতে পারেন। নৌকায় চড়ে ড্যামের জলে নিজেকে ভাসিয়ে দিতে না পারলে মুকুটমণিপুর ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যায়। এখানে নৌকা ভাড়া করার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে পার পারসন 150 টাকা দিয়ে। এক একটা নৌকায় 15 জন ক্যাপাসিটি, তাই আপনারা যদি গ্রুপে আসেন তাহলে একটা নৌকা পুরোটাই ভাড়া করে নিতে পারেন। নৌকাগুলির আবার এক একটির সুন্দর সুন্দর নামও রয়েছে, কোনোটা সোনার তরী, কোনোটা পাখির বাসা। 150 টাকার বিনিময়ে 2 ঘন্টা সময়ে 4-4টে ভিউ পয়েন্টস ঘুরে দেখানো হয়। তবে ডিয়ার পার্ক যাওয়ার জন্য আপনাদেরকে একটা জায়গায় নামিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে আলাদা শেয়ার গাড়ি ভাড়া করে ডিয়ার পার্কে পৌঁছানো যায়। ঘুরে এসে আবার নৌকায় আপনাকে পৌঁছে দেবে যেখান থেকে আপনার নৌকা যাত্রা শুরু হয়েছিল। শীতের মরশুমে এখানে এত বেশি পর্যটকের আনাগোনা হয় যে এই রাস্তাটিতে তখন পার্সোনাল গাড়ি অ্যালাউ করে না। নৌকা অ্যাভয়েড করতে চাইলে ভ্যানে করেও এই পয়েন্টসগুলো ঘুরে দেখা যায়। से क्षेत्र में डैमेर पास दिए जो पिच बांधानो सोजा रास्ताटी चले गए सेई रास्तार एकेबारे स्टार्टिंगे काउंटार आछे, सेखान थेके टिकिट केटे निते पारेन। एई रास्ता धरेई आमरा चलेछि 2000 बछरेर प्राचीन इतिहासेर सन्धाने। एबार बोली मुकुटमणिपुर पौঁছাবেন কিভাবে। কলকাতা থেকে খুব সহজেই মাত্র 5 ঘন্টা সময়ে আপনি এখানে চলে আসতে পারেন। তবে কলকাতা থেকে ডিরেক্ট মুকুটমণিপুরের কোনো যাতায়াত ব্যবস্থা নেই। এজন্য আপনাকে হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে প্রথমে আসতে হবে বাকুড়া, আর বাকুড়া থেকে বাসে করে পৌঁছে যেতে পারেন মুকুটমণিপুর। তবে এহেন বাসের সংখ্যা সীমিত এবং সময়ও বেশি নেয়, তাই ভালো হবে যদি খাতড়াগামী যে কোনো বাসে প্রথমে খাতড়া পৌঁছে তারপর খাতড়া থেকে অটো বা টোটো করে মাত্র 10 মিনিটেই পৌঁছানো যায় মুকুটমণিপুর। আর যদি বাস বা ট্রেনের ঝক্কি উপেক্ষা করতে চান তাহলে কলকাতা থেকে ডিরেক্ট গাড়িতে আসাই ভালো, এতে সময়েরও সাশ্রয় হবে। কুমারি এবং कंसाबती নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই গ্রামটির এইরূপ চিত্র মন কেড়ে নেবে যে কোনো মানুষেরই। পরেশনাথ পাহাড় যাবার রাস্তাতেই পড়বে মুসাফিরানা ভিউ পয়েন্ট। প্রথমে আমরা এই পয়েন্টটাই দেখে নেব। মুসাফিরানা ভিউ পয়েন্টে ঢোকার জন্য আপনাদের এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। অনেকগুলো সিঁড়ি আছে, আর সিঁড়িগুলো দিয়ে উপরে উঠলে ওখানে ওই উপরে রয়েছে মুসাফিরানা ভিউ পয়েন্ট। সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে এই পয়েন্টটা, তাই এই টাইমের মধ্যেই আপনারা ঘুরে দেখে নিন জায়গাটা। আপনারা যদি মুকুটমণিপুর আসেন তবে এই জায়গাটা কিন্তু একদমই মিস করবেন না, কারণ এখান থেকে সমগ্র ড্যামটার একটা দারুণ সুন্দর কিন্তু ভিউ পাওয়া যায়। এই ভিউটাই আপনাদেরকে এখন দেখাবো। বেসিক্যালি এটা একটা পার্ক, আর তবে বর্ষায় ঘাস খুব হয়ে গেছে, তার জন্য এই জায়গাটা একটু আগোছালো অপরিচ্ছন্ন লাগছে। তবে শীতকালে এই জায়গাটা পুরো ফুলে ভরা থাকে আর খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু বর্ষায় একটু অপরিচ্ছন্ন লাগছে কারণ এখানে বৃষ্টি হয়েছে আর গাছগুলো পড়ে গেছে। তাই জায়গাটা দেখুন, এগুলো গাছগুলো ভেঙে রয়েছে, কিন্তু এরকম থাকে না, খুব সুন্দর সাজানো থাকে। এই মুসাফিরানা ভিউ পয়েন্টে 2014 সালের 19 আগস্ট উদ্বোধন হয়, আর আজকে আমরা এসে পৌঁছেছি 20 আগস্ট। হিসাব মতো কালকে এই পার্কটির 8 বছর পূর্ণ হল। একেবারে কাকতালীয়। মুসাফিরানা থেকে বেরিয়ে আমরা চলেছি পরেশনাথ পাহাড়ের দিকে। চলেছি আবার সেই সোজা রাস্তা ধরেই। এরপর আমরা যাব পরেশনাথ মন্দিরে। এখান থেকে তার জন্য কিছুটা উপরে উঠতে হবে। এই মন্দিরটি মূলত এই পরেশনাথ পাহাড় যাকে বলা হয়, পরেশনাথ একটি ছোট্ট টিলার মতো, সেই টিলার উপরে এই মন্দিরটি বানানো হয়েছে। তো চলুন দেখা যাক মন্দিরটা। ঢুকতেই চোখে পড়বে একটা বড় গাছকে কেন্দ্র করে চারিপাশটা রেলিং দিয়ে বাঁধানো। ভেতরে রয়েছে কতগুলি মূর্তি, যেগুলি প্রায় 2000 বছরের প্রাচীন। পরেশনাথ পাহাড়টি হল মুকুটমণিপুরের সর্বোচ্চ একটি পয়েন্ট, এবং এই পয়েন্ট থেকে আপনি এই ড্যামটার একটা খুব সুন্দর ভিউ পাবেন। আর পরেশনাথ মন্দিরের সব থেকে যেটা আকর্ষণ হলো সেটা হলো এই পরেশনাথ মন্দিরটি। এখানে মূলত শীতকালেই পর্যটকদের আনাগোনা বেশি হয়। এখানে তখন একেবারে ভিড়ে পুরোটা ভিড়ে একদম ভর্তি থাকে, এত মানুষের আনাগোনা হয় যে ভিড়ে একদম পা দেওয়া যায় না। কিন্তু আমরা এসেছি প্রায় বর্ষাকালে, তার জন্য এখানে অনেকটাই ফাঁকা আছে। তো আপনারা যদি শান্তিতে বা নিরিবিলিতে ঘুরতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই বর্ষাকালে আসুন। এখন সেই মূর্তির ইতিহাসই শুনে নেব এখানেরই স্থানীয় এক প্রাক্তন পুরোহিতের কাছে। মূর্তি তো এখানে ছিল না, যখন প্রজেক্ট বানানো হয় তখন মূর্তিগুলো ওইখান থেকে আনা। তো মাটির তলায় কিছু ছিল, যেমন শিবলিঙ্গটা 157টা গ্রাম ছিল, ওই গ্রামে গ্রাম বাজার স্কুল হাই স্কুল সব কিছুই ছিল। তার মধ্যে ওইখান থেকে যখন মূর্তিটা তুলে আনা হয় সরকারের চিন্তা ভাবনা যে এখানে থাকে, জলে ডুবে কেন থাকে, এরপরে এখানে প্রতিষ্ঠা। তাছাড়া পাবলিকরাও বলেছিল, পাবলিকদের কথা শুনে নেই। তারপরে ড্যামের কিছু অসুবিধা হয়েছিল, বাঁধাবাঁধি হচ্ছিল না, তখন তারা বললে এটা তুলে প্রতিষ্ঠাই করা যায়। প্রতিষ্ঠা করার পরে আবার বান যখন হয় তখন নানা রকম মূর্তি এখানে সেখানে পাওয়া যায় মাটির তলে। কবু দুটো, কবু তিনটা, কবু জৈন মূর্তি, কবু বুদ্ধ মূর্তি, কবু স্যান রাজার ধরনের মূর্তিগুলো পাওয়া গেছে। এইখানে এনে এগুলো সমস্ত প্রতিষ্ঠা করা হলো। পাহাড়ের চুয়াকাটি সমতল করে মেশিন টেশিন দিয়ে দুদিকে দুটো সিঁড়ির জায়গা করে তারপরে বাকি মূর্তি বাইরে বাইরে নিয়েও গেল কিছু। কারণ এগুলো ওই সমস্ত লোকজন তারা, যেমন হয়তো আমরা সবাই মিলে কাজ করছি দিয়ে হয়তো আপনি বলছেন যে একটা মূর্তি আমাদের অমুক জায়গায় রাখছে, তখন হয়তো বললে ঠিক আছে থাক। বাকি সমস্ত মূর্তি এখানে রাখা রইল, কিছু কিছু বাইরেও গেল। এর ইতিহাস হচ্ছে মন্দিরের মাঝখানে রয়েছে শিবলিঙ্গের মূর্তি আর দুই পাশে রয়েছে বিষ্ণু মূর্তি ও সূর্য মূর্তি। নিয়তির কালে মানুষ একসময় পৃথিবী থেকে বিদায় নেয়, কিন্তু মূর্তি রয়ে গেছে 2000 বছর ধরে। ঠিকমতো রক্ষণাবেক্ষণ হলে হয়তো রয়ে যাবে আজীবন ইতিহাসের সাক্ষী হয়ে। এবার আবার ফিরে আসা সেই ড্যাম রোড ধরেই। বিকেল প্রায় গড়িয়ে গেছে, সূর্য ডোবার পালা। পাখিরাও একে একে ফিরে যাচ্ছে বাসায়। ড্যামের তীরে বসে আমরাও অপেক্ষা করছি সূর্যাস্ত দেখার। বাঁধের জলে সূর্যাস্তের দৃশ্য পুরীর সমুদ্রে প্রথম সূর্যাস্ত দেখার স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। ঘোরা তো হলো, কিন্তু মুকুটমণিপুরে থাকবেন কোথায়? এখানে থাকার জন্য আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন হোটেল রয়েছে, এসি নন এসি উভয় রুমেই রয়েছে। মেন রোডের ধারেই রয়েছে হোটেল মালঞ্চ, হোটেল আম্রপালি। একটু এগোলেই এরকম আরও অনেক হোটেল রয়েছে। ফেরার পথে রাস্তার পাশেই রয়েছে চিলড্রেন্স পার্ক, যার প্রবেশ মূল্য 10 টাকা। মুকুটমণিপুরে যদি আপনি 1 নাইট 2 ডেজের প্ল্যান করেন তাহলে খুব ভালোভাবেই ঘুরে দেখতে পারবেন। আর হাতে যদি সময় থাকে আর 2 নাইট 3 ডেজের প্ল্যান করতে চান তাহলে এখান থেকে 1 ঘন্টারও কম সময়ে পৌঁছে যেতে পারেন ঝিলিমিলি বা সুতান ফরেস্ট। ঝিলিমিলি বা সুতান ফরেস্টের যাবতীয় তথ্য আপনাদের অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।